চট্টগ্রামে সভা সমাবেশের শুরুতে 15 মিনিট জঙ্গিবাদ ও মাদকের বিরুদ্ধে কথা বলার অঙ্গীকার করতে হবে, অন্যথায় অনুমতি দেওয়া হবে না। সীতাকুণ্ড কলেজ মাঠে এক মত বিনিময় সভায় কথা জানান পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি এস এম বনিরুজ্জামান। তিনি আরও বলেন, জঙ্গিবাদ, মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে দেশের 16 কোটি মানুষ একসাথে কাজ করলে এদের অস্তিত্ব বিলীন হয়ে যাবে। অনুষ্ঠানে এই সময় আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম রেঞ্জের শীর্ষ পুলিশ কর্মকর্তা ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতারা।